Good evening, everyone. I welcome you all on Academy platform. I am Babita Singh, your English educator, and I will guide you mainly for WBPSC examinations. ঠিক আছে, let's crack WB exam. এটা আমাদের ইউটিউব চ্যানেল, যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বিকজ প্রতিদিন এখানে 9 PM আমি ইংলিশের ক্লাসগুলো নিচ্ছি, তো এখানে তোমরা আদার সাবজেক্টের ক্লাসগুলোও দেখতে পারবে. তো লেটস ক্র্যাক WB exam, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও ফটাফট, ঠিক আছে? এবার দেখো, লেটস ক্র্যাক WB exam এই চ্যানেলের সাথে তোমরা নিজে WBPSC exam ক্র্যাক করো, বিকজ ইন্ডিয়া লার্জেস্ট ই-লার্নিং প্ল্যাটফর্ম, দ্যাট ইজ অন একাডেমি. তো ক্র্যাক WBPSC exam উইথ দিস প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো যারা এখনো মানে যারা প্লাস ক্লাস অলরেডি করছো, তারা জানো কি সেই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হচ্ছে ফর ইওর প্রিপারেশন. তো যারা এখনো সাবস্ক্রিপশন নাও নি, তোমরা সাবস্ক্রিপশনটা 1 ইয়ার বা 2 ইয়ারের জন্য নিয়ে নাও. যদি তোমরা 1 ইয়ারের জন্য সাবস্ক্রিপশন নাও তাহলে ফিটা 9405, আর যদি 2 ইয়ারের জন্য তোমরা সাবস্ক্রিপশনটা নাও তাহলে ফিটা 13680. এই সাবস্ক্রিপশনটা যখন তোমরা নেবে তো আমার কোডটা ইউজ করবে, দ্যাট ইজ BS01 ইজ মাই কোড. এই কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে. দেখো, একবার তোমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, লাইফ টাইম তোমরা সেটেলড হয়ে যাবে, ঠিক আছে? তো একবার ইনভেস্টমেন্ট করতে হবে, সেই ইনভেস্টমেন্টটা করে তোমরা নিজের সিলেকশনসটা 100% করে নাও. তো BS01 ইজ মাই কোড, এই কোডটা ইউজ করে তোমরা ফটাফট সাবস্ক্রিপশনটা সবাই নিয়ে নাও যারা এখনো নাওনি. বিকজ দেখো, আমরা লার্নিং অ্যাপে ক্লাসগুলো ডেলি বেসিসে নিচ্ছি, কিন্তু ক্লাসে এডুকেটররা তোমাকে ডিটেলে পড়াবে, তারপর তোমার ডিসক্রিপটিভ পার্টটাও চেক করে দেয়, তারপর তোমার মক টেস্টগুলো ওখানে হয়, তোমার উইকলি টেস্ট নেওয়া হয়, উইকলি কুইজ হয়, এই সব ফিচার্সগুলো তোমরা ক্লাসে পেয়ে যাচ্ছ. যারা এখনো সাবস্ক্রিপশন নাওনি তোমরা সাবস্ক্রিপশনটা নিয়ে নাও, ঠিক আছে? দেখো, হোয়াট আর দ্য ফিচার্স দ্যাট ইউ উইল গেট অন আন একাডেমি প্ল্যাটফর্ম. তো ডেলি লাইভ ক্লাসেস, প্রতিদিন এখানে লাইভ ক্লাসগুলো হচ্ছে, ডিসকাশনস হচ্ছে, প্রত্যেকটা টপিকে হচ্ছে, তোমরা ডাউট জিজ্ঞেস করছো, অ্যান্সার পোল হচ্ছে. তো এগুলো সব ক্লাসগুলো অনলাইন ক্লাস প্রতিদিন এডুকেটররা নিচ্ছে, তো তোমরা সেই ক্লাসগুলো জয়েন করতে পারো. তো যারা এখনো আন একাডেমি লার্নিং অ্যাপ ইনস্টল করোনি, তোমরা আন একাডেমি লার্নিং অ্যাপটা ইনস্টল করে নাও, আর একবার ক্লাসটা করে দেখো, তোমাদের ক্লাসটা নিজেই মজা হবে, ক্লাসটা তোমার দেখে ভালো লাগবে. লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস, মক টেস্ট গুলো আন একাডেমি প্ল্যাটফর্মে করানো হচ্ছে, কুইজ গুলো করানো হচ্ছে. স্ট্রাকচার্ড কোর্সেস, তোমরা স্ট্রাকচার্ড কোর্সেস পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আনলিমিটেড অ্যাক্সেস, তোমরা একটা সাবস্ক্রিপশন নিয়ে সব কিছু অ্যাক্সেস করতে পারছ, তোমরা লাইভ ক্লাসগুলো দেখতে পাচ্ছ, তোমরা রেকর্ডেড ক্লাসগুলোও দেখতে পাচ্ছ, ঠিক? তো এখানে অনেকগুলো টপ এডুকেটাররা ক্লাসগুলো নিচ্ছে, তোমরা তাদের ক্লাসগুলো নিতে পারো. প্রত্যেকটা সাবজেক্টে টপ এডুকেটার আছে, তোমরা ক্লাসগুলো জয়েন করতে পারো, ঠিক আছে? নেক্সট দেখো, এখানে তোমাদের ব্যাচ নিয়ে বা টাইম নিয়ে কোনো অসুবিধা হবে না, বিকজ প্রত্যেকটা এক্সামের জন্য এখানে স্ট্রাকচার্ড কোর্স অলরেডি আন একাডেমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে. WBPI SI মেন্স এর ব্যাচ, তারপর তোমার ICDS এর ব্যাচ বলো, বা PSC ক্লার্কশিপের ব্যাচ বলো, বা ফাউন্ডেশন ব্যাচ বলো, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ব্যাচ সবগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ অন একাডেমি প্ল্যাটফর্ম, ঠিক আছে? ইউ ক্যান ট্র্যাক ইউর প্রিপারেশন, তোমরা নিজে প্রিপারেশনটা ট্র্যাক করতে পারবে মক টেস্ট দিয়ে. এই যে ফ্রি মক টেস্ট গুলো তোমরা দিয়ে একবার অ্যাপিয়ার করে দেখো, তো কোশ্চেন গুলো খুবই ভালো, সেই মক টেস্ট গুলো দিয়ে তোমরা নিজে প্রিপারেশনটাকে দেখতে পারবে কি কতটা এখনো বাকি আছে সিলেকশন নেওয়ার জন্য, ঠিক? তো নেক্সট হলো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ আন একাডেমি, আন একাডেমি অ্যাডভান্টেজেস গুলো কি? শিডিউল দ্যাট ওয়ার্কস ফর ইউ, দের ইজ নো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, তোমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো চিন্তা নেই, লার্ন এনি টাইম এনিওয়্যার, তোমরা নিজের কনভিনিয়েন্ট টাইমে রেকর্ডিং ক্লাসগুলো জয়েন করতে পারো, ঠিক? ইন্টারাক্ট উইথ ইউর এডুকেটার, তোমরা নিজের এডুকেটারের সাথে ইন্টারাক্ট করতে পারবে. ইউ ক্যান আস্ক ইউর ডাউট ডিউরিং ক্লাস অ্যান্ড আফটার ক্লাস অলসো, গেট ইউর ডাউটস ক্লিয়ার্ড, তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার্ড হবে, তোমাদের ডাউট নিয়ে কোনো চিন্তা থাকবে না, ঠিক আছে? অ্যান্সার লাইভ পোল, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো করানো হয় লাইভ পোল ইউজ করে, ঠিক? নেক্সট, লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস, তোমরা মক টেস্ট গুলো পেয়ে যাচ্ছ, সাইড বাই সাইড তোমরা কুইজ গুলোও পেয়ে যাচ্ছ. ডিটেল রিপোর্ট অ্যান্ড অ্যানালিসিস, তোমরা যে মক টেস্ট গুলো দেবে তার অ্যানালিসিসটা তোমরা এখানে করতে পারছ. PDF অ্যান্ড লার্নিং ম্যাটেরিয়াল, ক্লাসের নোটস গুলো তোমরা ডাউনলোড করতে পারছ PDF ফর্মে, ঠিক আছে? ক্লাসের নোটস গুলো তোমরা পেয়ে যাচ্ছ PDF ফর্মে, ঠিক? দেখো, প্রোনাউন, আর একটা আজকে যে ডিসকাশনসটা হবে সেটা প্রোনাউনের ওপর ডিসকাশনসটা হবে. তো দেখো, প্রোনাউনে যে প্রোনাউন যে ওয়ার্ডটা তার মধ্যে নাউন আছে, তো হোয়াট ইজ দ্য ডিফিনিশন অফ প্রোনাউন, প্রোনাউনটা ডেফিনিশনটা কি হয়,
একটা সেন্টেন্সে আমরা প্রোনাউনটা ইউজ করি, তো এর মেনলি কাজটা কি হয়, এইসবগুলো নিয়ে আজকে ডিসকাশনস হবে। টাইপস অফ প্রোনাউন গুলো ডিসকাস হবে, বেসড অন প্রোনাউন এরর গুলো কিভাবে জিজ্ঞেস করে, এইসবগুলো নিয়ে ডিসকাশনসটা হবে। প্রোনাউন, তো দেখো প্রোনাউনের ডেফিনিশনটা কি হয়, কি আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজ ইনস্টিড অফ আ নাউন, মানে যেই ওয়ার্ডটাকে আমরা নাউনের ইনস্টিড অফ এ ইউজ করি, মতলব জিস ওয়ার্ড কো নাউন কে বদলে মে ইউজ কিয়া জাতা হ্যায় ওহি ওয়ার্ড ক্যা কহলাতা হ্যায় প্রোনাউন। তো এক চিজ ইয়াদ রাখনা, নাউন প্রোনাউন কভি নাউন কে সাথ মে নেই আতা, প্রোনাউন কখনো নাউনের সাথে আসে না, সবসময় ইনস্টিড অফ এ আসে। আর কেন গ্রামারে প্রোনাউন কে আনা এলো, আনা হলো, বিকজ যদি প্রোনাউন না থাকতো তাহলে বারবার সেন্টেন্সে রিপিটিশন হতো। সাপোজ যদি আমি রামের ওপর 10 লাইন লিখতাম, তো আমি বারবার রাম রামই করতাম, তাই তো? এবার ওই রিপিটিশনকে শেষ করার জন্য প্রোনাউন এলো, তো মানে হি, মানে আমি একবার রাম লিখবো আর বাদবাকি আগে যতবার লিখবো হি লিখবো। তো রিপিটিশন যেন না হোক সেই জন্য প্রোনাউনকে গ্রামারে আনা হয়েছে। তো প্রোনাউন সবসময় নাউনের ইনস্টিড অফ এ ইউজ করা হয়, ঠিক? এবার চলো আমরা টাইপস গুলো একবার দেখবো ওয়ান বাই ওয়ান। তো দেখো টাইপস, টাইপস অফ প্রোনাউন, ঠিক? তো ফার্স্ট আমার যে প্রোনাউনটা সেটা দিয়ে আর এরর গুলো আমি ডিসকাস করতে চলবো ওয়ান বাই ওয়ান। রেসিপ্রোকাল প্রোনাউন, প্রথম আমার যে প্রোনাউনটা সেটা হলো রেসিপ্রোকাল প্রোনাউন। হোয়াট ইজ রেসিপ্রোকাল প্রোনাউন, মানে যেই জিনিসগুলো দু তরফ থেকেই হয়। যেমন আমি যদি তোমাকে এক্সাম্পল দিই, তো ইচ আদার, এক দূসরে সে, ইচ আদার, বা আমি যদি বলি ওয়ান অ্যানাদার, এই যে ওয়ার্ডটা ইচ আদার বা ওয়ান অ্যানাদার এটা দুদিক দিয়েই হয়। তো ইচ আদারটা আমরা কোথায় ইউজ করি, ফর টু, যেখানে দুজনের কথাটা হয়, ইচ আদার ইউজ হয় শুধু দুজনের জন্য, ঠিক আছে? আর ওয়ান অ্যানাদারটা ইউজ করা হয় মোর দ্যান টু, ওয়ান অ্যানাদারটা ইউজ করা হয় মোর দ্যান টু, ঠিক আছে? তো যেখানে দুজনের কথা হয় সেখানে ইচ আদার, যেখানে মোর দ্যান টু এর কথা হয় ওখানে ওয়ান অ্যানাদার ইউজ করা হয়। শুধু তোমাকে সেটাই মনে রাখতে হবে, বিকজ যদি মোর দ্যান টু হয় ওখানে ওয়ান অ্যানাদার ইউজ হবে, যদি শুধু দুজনের কথা হয় ওখানে ইচ আদার ইউজ হবে, বুঝতে পেরেছো? চলো নেক্সট, দু নম্বর প্রোনাউন আমি চলে আসি, তো সেটা হলো পার্সোনাল প্রোনাউনটা আগে করিয়ে দিই তোমার। দেখো নেক্সট আমার প্রোনাউন যেটা হলো পার্সোনাল প্রোনাউন, ঠিক? হোয়াট ইজ পার্সোনাল প্রোনাউন, তো পার্সোনাল প্রোনাউন দ্যাট রেফার্স টু আ পার্সন। পার্সোনাল প্রোনাউন কি হয়, মানে যে পার্সন থেকে রেফার করে, ঠিক? এবার দেখো পার্সনস কটা হয়, তিনটে হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন দ্যাট ইজ দ্য স্পিকার, যে কথাটাকে বলছে, সেকেন্ড পার্সন ইজ দ্য লিসনার, যে কথাটা শুনছে, থার্ড পার্সন যার বিষয়ে কথাটা বলা হচ্ছে, টু হুম উই আর টকিং অ্যাবাউট। ফার্স্ট পার্সন ও পার্সন হতা যো বাত কো বোলতা হ্যায়, সেকেন্ড পার্সন ও পার্সন হতা যো বাত কো সুনতা হ্যায়, থার্ড পার্সন ও পার্সন হতা হ্যায় জিসকে বারে মে বাত কি জাতি হ্যায়, ঠিক হ্যায়? এবার দেখো ফার্স্ট প্রোনাউন পার্সোনাল প্রোনাউন কে অনেকগুলো কেসেসে ডিভাইড করা হয়েছে, নমিনেটিভ কেস, ঠিক আছে? নমিনেটিভ কেস। এবার ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই, ফার্স্ট পার্সন প্লুরাল কি হয় উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইউ, থার্ড পার্সন কি হয় হি শি ইট আর দে। হি শি ইট কে বলা হয় সিঙ্গুলার আর দেটা তোমার হলো কি প্লুরাল, এই তো? এবার দেখো নমিনেটিভ হয়ে গেল, এর অবজেক্টিভ কেসটা কি হবে, আই এর অবজেক্টিভ কেস মি, বি এর অবজেক্টিভ কেস আস, ইউ এর অবজেক্টিভ কেস ইউ, হি এর অবজেক্টিভ কেস হিম, শি এর অবজেক্টিভ কেস হার, ইট ইট হয়, দে এর কি হয় দেম হয়, বুঝতে পেরেছো? এবার পজেসিভ কেস যদি আমি বলি তো সেটা হয় মাই, এদেরকে যদি বলি তো আর্স, হ্যাঁ এটা প্রোনাউন, ঠিক আছে? এটা প্রোনাউন, এটা কোন প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। এটা কি হয়ে যায় ইয়ার্স, এটা কি হয়ে যায় হিজ, এটা কি হয়ে যায় হার্স, আর এটা হয় না দেম, এর কি হয়ে যায় দেয়ার্স, বুঝতে পেরেছো? এবার যদি পজেসিভ অ্যাডজেক্টিভ এর কথা বলো তাহলে মাই হয়ে যায়, আওয়ার হয়ে যায় ইয়, এটা ইয়ার্স হবে, সরি ইয়র হয়ে যায় হিজ হার দেয়ার্স দেয়ার্স, ঠিক আছে? তো এইটা পজেসিভ প্রোনাউন, আর পজেসিভ অ্যাডজেক্টিভও হয়। পজেসিভ অ্যাডজেক্টিভ এর কথা যদি আমি বলি, পজেসিভ অ্যাডজেক্টিভ
পজেসিভ অ্যাডজেক্টিভটা কি হয়ে যাবে? মাই, মানে আই এর। তারপর আমি যদি উই বলি তো উই এর পজেসিভ অ্যাডজেক্টিভটা কি হয়ে যাবে? আর। তারপর ইউ এর যদি আমি পজেসিভ অ্যাডজেক্টিভ বলি তো কি হবে? ইয়র। তারপর হি, শি, ইট এন্ড দে, এর পজেসিভ অ্যাডজেক্টিভটা কি হবে? হিজ। এর কি হবে? হার। এর কি হবে? ইটস। আর এর কি হবে? দেয়ার। বুঝতে পেরেছো? পজেসিভ অ্যাডজেক্টিভ মানে উইথ নাউন, নাউনের সাথে ইউজ হয়। আর পজেসিভ প্রোনাউন মানে উইদাউট প্রোনাউন। ঠিক আছে, এটা উইদাউট প্রোনাউন, উইদাউট নাউন, নাউনের বিনা। ঠিক, পার্সোনাল প্রোনাউন দ্যাট রেফার্স টু আ পার্সন। এবার আমি তোমাদের কোয়েশ্চেন্স গুলো করাবো। ঠিক, কোয়েশ্চেন্স গুলো কিভাবে দেবে দেখো, একটা সেন্টেন্সে যদি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন চলে আসে তাহলে সিকোয়েন্সটা এটা হয়, টু থ্রি ওয়ান, ওয়ান টু থ্রি, আমি আবার ওয়ান টু থ্রি লিখলাম। যদি তোমার প্রোনাউন সিঙ্গুলার হয়, যদি প্রোনাউনটা সিঙ্গুলার হয় আর ওখানে যদি গুড সেন্স হয়, কোনো নেগেটিভ কথা বলা হচ্ছে না, তাহলে টু থ্রি ওয়ান। যদি তোমার প্রোনাউন সিঙ্গুলার আছে, প্রোনাউনটা তোমার কি আছে সিঙ্গুলার, কিন্তু ওখানে ব্যাড সেন্স, বা তুমি বলতে পারো অ্যাডমিটিং আ মিস্টেক, অ্যাডমিটিং আ মিস্টেক, তাই না? তাহলে ওখানে তোমার হয়ে যাবে ওয়ান টু থ্রি। আর প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে যদি তোমার প্রোনাউনটা প্লুরাল হয় তাহলে ওয়ান টু থ্রি, মানে নেগেটিভ পজিটিভ দেখতে হয় না। আমি দেখো এটা বুঝিয়ে দিচ্ছি, আমি যদি বলি সাপোজ হি, ইউ অ্যান্ড আই আর স্টুপেড, দেখো এই যে কথাটা আমি বল, এই কথাটা যেটা বলা হয়েছে সেন্টেন্স, এটা নেগেটিভ তো। তুমি যে কথাটা বলছো সেটা কোনো ভালো কথা তো বলছো না, তুমি স্টুপিড বলছো মানে মূর্খ। তুমি কি বানাচ্ছো ওদেরকে? মূর্খ বানাচ্ছ, তাই তো? তাহলে এই সিকোয়েন্সটা এখানে কি আছে? ভুল আছে। যখন আমি কিছু নেগেটিভ যদি বলি, নিজেকে আগে রাখবো, আমি নিজেকে স্টুপিড আগে বলবো, তারপর আমি সেকেন্ড পার্সনকে স্টুপিড বলবো, তারপর আমি থার্ড পার্সনকে স্টুপিড বলবো, মানে আই, ইউ অ্যান্ড হি। ক্লিয়ার? তো যদি নেগেটিভ বলা হয় তাহলে ওয়ান টু থ্রি, মানে একটা জিনিস দেখো, টু থ্রি টু থ্রি সাথেই আছে। নেগেটিভ বললে নিজেকে আগে রাখো, নর্মাল সেন্টেন্স হলে নিজেকে লাস্টে রাখো, প্লুরাল হলে নেগেটিভ পজিটিভ দেখা হয় না। প্লুরাল মানে উই প্লুরাল, ইউ প্লুরাল, আর থার্ড পার্সন প্লুরালটা কি হয়? দে। এখানে আমি কি বলতে পারি? আর গুড ফ্রেন্ডস, তাহলে ওয়ান টু থ্রি হবে। আমি যদি বলি উই, ইউ অ্যান্ড দে আর স্টুপিড, তো এই দুটো সেন্টেন্সই কারেক্ট আছে, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। তো প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে নেগেটিভ আর পজিটিভ দেখা হয় না, ওখানে তুমি ওয়ান টু থ্রি আমরা বলবো। শুধু সিঙ্গুলার প্রোনাউন যখন হয় তখন আমরা গুড সেন্স আর ব্যাড সেন্স দেখে আমরা ওই প্রোনাউনের এররটাকে সলভ করি। যদি দুটো প্রোনাউন শুধু থাকে, সাপোজ ওখানে থার্ড পার্সন নেই তাহলে টু ওয়ান, সাপোজ ওখানে ফার্স্ট পার্সন নেই তাহলে টু থ্রি, সাপোজ ওখানে সেকেন্ড পার্সন নেই তাহলে থ্রি ওয়ান, মানে দুটো প্রোনাউন বা মোর দ্যান টু প্রোনাউন যদি একটা সেন্টেন্সে থাকে তাহলে আমরা এই সিকোয়েন্সে বসাই, টু থ্রি ওয়ান আর ওয়ান টু থ্রি, বুঝতে পেরেছো? এই সিকোয়েন্সে বসানো হয়। ঠিক, এবার নেক্সট এরার যেটা সিঙ্গুলার প্রোনাউনে যায় সেটা শুনে নাও, মানে পার্সোনাল প্রোনাউন দিয়ে যে নেক্সট এরার, লেট হয়ে গেল, একসেপ্ট হয়ে গেল, লাইক হয়ে গেল, বা বিটুইন হয়ে গেল, বা কোনো প্রিপোজিশন হয়ে গেল, প্রিপোজিশন, ঠিক আছে, এদের পর, এদের পর সবসময় কোন কেসের প্রোনাউন ইউজ হয়? অবজেক্টিভ, অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস অফ প্রোনাউন ইউজড, ঠিক আছে, এদের পর সবসময় কোন কেস প্রোনাউন ইউজ হয়? অবজেক্টিভ কেসের প্রোনাউন ইউজ হয়। তোমাকে এরার, যেমন আমরা যদি বলি লেট মি, মিটা দেখো কোন কেস? অবজেক্টিভ কেস, তাই তো? তো বিটুইন তোমাকে এরার কিভাবে দেবে? যদি তুমি দেখছো বিটুইন ইউ অ্যান্ড আই, ঠিক আছে, তুমি যদি দেখছো বিটুইন ইউ অ্যান্ড আই, এখানে ভুলটা কি? আইটা ভুল, ইউ এর, আই এর জায়গায় কি হবে? মি হবে। তো লেট এক্সেপ্ট বিটুইন কোনো প্রিপোজিশন, লাইক, এদের পর যদি প্রোনাউন ইউজ করা হয় দ্যাট প্রোনাউন শুড বি ইন অবজেক্টিভ কেস, ওই প্রোনাউনটা আমরা ইউজ করি অবজেক্টিভ কেসে, ঠিক আছে? চলো নেক্সট।
এবার আর একটা জিনিস, এটা কখনো হয় না, ইয়ার্স। এই যে দেখছো লেটার রাইটিং এ যদি আমরা লিখি ইয়ার্স ফেথফুলি, তো এটা কখনো হয় না, ইয়া তো ইয়র হয় বা তো কি হয় বলো তো, ইয়ার্স হয়। বিকজ ইয়ার্স অলরেডি পজেসিভ কেস, যেই ওয়ার্ডটা অলরেডি পজেসিভ কেস করছে তুমি ওখানে এপোস্ট্রফি এস ইউজ করতে পারবে না, বুঝেছো? যেই ওয়ার্ডটা অলরেডি পজেসিভ কেস কে ইন্ডিকেট করে সেই ওয়ার্ডটার সাথে আমরা এপোস্ট্রফি এস ইউজ করব না, যদি ইউজ করা হয় তাহলে সেটা ভুল হয়, ঠিক? চলো নেক্সট। এবার দেখো পার্সোনাল প্রোনাউন, এই এরর গুলো হয়ে গেল। এবার আর একটা এরর কি দেয়, যদি আমরা ওয়ান কে অ্যাজ আ সাবজেক্ট ইউজ করি, মানে ওয়ানের পর কোনো অফ নেই, শুধু ওয়ান আছে, তাহলে পজেসিভ কেস কি ইউজ করা হয়, ওয়ান্স, তাই তো? কিন্তু যদি ওয়ানের পর অফ চলে আসে তাহলে আমরা কি ইউজ করি, কমন নাউন থাকলে হিজ, যদি ফেমিনিন জেন্ডার হয় তাহলে হার, আর যদি ম্যাসকুলিন জেন্ডার হয় তাহলে হিজ, বুঝতে পেরেছো? তো ওয়ান যদি অ্যাজ আ সাবজেক্ট, যাতে তোমাকে এরার কিভাবে দেবে, ওয়ান শুড, এভাবে তোমাকে এরার দেবে, ওয়ান শুড ডু হিজ ডিউটি। সেন্টেন্সটা ভুল কোথায় হলো বলো তো? ওয়ান অ্যাজ আ সাবজেক্ট আছে, এটা অ্যাজ আ সাবজেক্ট আছে, শুড ডু, এখানে হিজটা ভুল আছে, হিজ এর জায়গা কি হবে এক্স্যাক্টলি, ওয়ান্স হবে, বুঝতে পেরেছো? তো ওয়ান শুড ডু ওয়ান্স, ক্লিয়ার? তো যখন আমরা ওয়ান কে অ্যাজ আ সাবজেক্ট যদি ইউজ করি, তো তার সাথে আমরা হিজ ইউজ করব না, ওখানে ওয়ান্স ইউজ হয়, ও এন ই অ্যাপোস্ট্রফি এস, আর সেটা পজেসিভ কেস, ঠিক? কিন্তু যদি ওয়ান অফ হয় তাহলে ওখানে হিজ ইউজ হয়, কিন্তু আমি কি বললাম, যখন ওয়ানের পর অফ যদি না থাকলে ইন দ্যাট কেস আমরা ওয়ান্স ইউজ, ঠিক আছে? তো পার্সোনাল প্রোনাউনে এই সব এরর গুলো জিজ্ঞেস করে, মেনলি লেট দিয়ে, এক্সেপ্ট দিয়ে, এই সব গুলো জিজ্ঞেস করে। এবার চলো নেক্সট, যদি অ্যাজ বা অ্যাজ অ্যাজ বা সো অ্যাজ, এই যে ওয়ার্ড গুলো তোমরা দেখছো, এদের পর কোন কেস ইউজ করা হয়, সাবজেক্টিভ, এরপর কোন কেস ইউজ করা হয়, সাবজেক্টিভ কেস অফ পার্সোনাল প্রোনাউন ইজ ইউজড, এদের পর আমরা কোন কেস ইউজ করি, সাবজেক্টিভ কেস ইউজ করা হয়, ঠিক আছে? অ্যাজ অ্যাজ বা সো অ্যাজ, এই যে ডট খালি জায়গাটা, এখানে অ্যাডজেক্টিভ হবে, আর এদের পর আমি লাস্টে যেটা বললাম বিটুইন, লাইক, এদের পর আমরা সবসময় ইউজ করি অবজেক্টিভ কেস, আর এদের পর ইউজ করা হয় সাবজেক্টিভ কেস। এই এরর গুলো একটা তোমাকে জিজ্ঞেস করবে, তারপরে ইয়ার্স এর এরর দেয়, ওয়ান এর এরর দেয়, তো এইগুলো মেনলি দিয়ে তোমাকে বেসড অন পার্সোনাল প্রোনাউন এরর গুলো পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক? এবার আমি নেক্সট প্রোনাউনে মুভ করব, সেটা তোমার হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমার থার্ড প্রোনাউন কোনটা হলো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখো ডিস্ট্রিবিউট তুমি বুঝতেই পারছো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি, ডিস্ট্রিবিউট করছে, তাই তো? এবার দেখো এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা তোমরা দেখছো, ইচ বা আমি যদি এখানে বলি ইদার, বা আমি যদি এখানে বলি নিদার, এই তিনটে ওয়ার্ডকে বলা হয় কি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে? এই তিনটে ওয়ার্ডকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ আমরা ইউজ করি ফর টু অর মোর দ্যান টু, ইচ কে ইউজ করা হয় ফর টু অর মোর দ্যান টু, ইদার অ্যান্ড নিদার ইউজ করা হয় অনলি ফর টু। এবার আর একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, ইদার এর সাথে যখন অর ইউজ হয়, বা আমরা যদি বলি নিদার, নিদার এর সাথে যদি নর ইউজ হয়, ওখানে এটাকে ইউজ করা হয় অ্যাজ আ কনজাংশন, কিন্তু ইদার আর নিদার বিনা অর বা নরের ইউজ হয়, মানে ইদার অর বা নিদার নর কখন নেবে, যখন জিনিসগুলোকে কানেক্ট করলে তখন নেবে, কিন্তু যখন ইদারের সাথে দেখছো অর নেই বা নিদারের সাথে নর নেই, তো ওখানে ওই ওয়ার্ডটাকে অ্যাজ আ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইউজ করে। ইচ ফর টু দুটোর জন্য, মোর দ্যান টু করা, ইদার আর নিদার শুধু দুটোর জন্য। এবার যদি আমি এখানে লিখি সাপোজ একটা সেন্টেন্স, আইদার অফ মাই থ্রি ফ্রেন্ডস ক্যান ডু ইট, দেখো আইদার আছে এখানে, এখানে তিনটে বন্ধু, এখানে ইদার হবে না, ইদার এর জায়গা এনি হবে বা ওয়ান অফ হতে পারে, বিকজ তিনটে বন্ধুর কথা হচ্ছে, তো তুমি ওখানে আইদার ইউজ করতে পারবে না, বুঝতে পারছো কি বলতে চাইছি? তো আইদার আর নাইদার শুধু দুটোর জন্য, ইচ ফর টু অর মোর দ্যান টু, ঠিক? এবার দেখো সেকেন্ড এরার এই ওয়ার্ড গুলো দিয়ে কি দেবে, আমি ইচ বয়
each by another. Each, either, and neither. Either for noun ki hai, singular noun. Verb ki hai, singular verb. ঠিক আছে এটা হয়ে গেল এবার আমি যদি ইচ এর পর অফ ইউজ করি বা ইদার এর পর যদি অফ হয় বা নিদার এর পর যদি অফ হয় এদের পর আমরা কি ইউজ করি প্লুরাল নাউন তাই তো কিন্তু এখনো তোমার ভার্বটা কি হয় সিঙ্গুলার আরেকটা জিনিস এদের সাথ আমরা কি ইউজ করি সিঙ্গুলার পজেসিভ Singular possessive adjective is used. মানে his বা her. ঠিক এদের সাথে their use হয় না their হলে সেটা ভুল এবার তোমাদেরকে একটু ডিটেলে আমি বোঝাবো ডিটেলে হ্যাঁ এখানে বোঝাবো দেখো এখানে আমি লিখবো অ্যাকচুয়ালি each either neither এরপর কি চলে আসলো অফ অফ এর পর যদি এখানে ফ্যামিনিন জেন্ডার নাউন হয় যদি এখানে ফ্যামিনিন জেন্ডার নাউন হয় তাহলে এর সাথে আমরা কি ইউজ করব হার কিন্তু এদের পর যদি ম্যাসকুলিন জেন্ডার হয় যদি ম্যাসকুলিন জেন্ডার নাউন হয় তাহলে আমরা কি ইউজ করব হিজ ঠিক এদের পর যদি কমন জেন্ডার নাউন চলে আসে কমন জেন্ডার নাউন তাহলে আমরা প্রেফার সবসময় হিজ কে করব মানে আমি এটা বলতে চাইছি এদের পর কখনো দেয়ার ইউজ হয় না বুঝতে পেরেছো দেখো আমি লিখছি এখানে আমি একটা সেন্টেন্স লিখে তোমাদের বুঝাই নাইদার অফ দ্য টু Daughters loves their mother. দেখো এখানে নিদার অফ আছে এখানে দুটো মেয়ের কথা হচ্ছে কারেক্ট আছে নিদার অফ তো প্লুরাল নাউন এটাও কারেক্ট লাভস সিঙ্গুলার ভার্ব কারেক্ট এখানে ভুলটা কোথায় দেয়ার ভুল বুঝতে পেরেছো এবার দেখো নিদার অফ এর পর এই যে ডটার্স এটা কোন জেন্ডার হলো ফ্যামিনিন জেন্ডার হলো ফ্যামিনিন জেন্ডার হলে আমরা কি ইউজ করি হার ইউজ করি তাহলে এখানে দেয়ের জায়গার কি হবে আর হবে বুঝতে পেরেছো তো এরপর যদি ম্যাসকুলিন জেন্ডার হতো তাহলে হিজ হতো কমন জেন্ডার হলো যখন আমরা স্টুডেন্ট যদি বলি টিচার ডক্টর লয়ার স্টুডেন্ট এই ওয়ার্ডগুলো যদি বলি তো সেটা মেলও হতে পারে বা ফিমেলও হতে পারে তো ওই কেসে আমরা সবসময় প্রেফার করব ম্যাসকুলিন জেন্ডারকে বুঝতে পেরেছো তোমরা কি বলতে চাইছি আমি ওখানে আমরা সবসময় প্রেফার কাকে করি masculine gender কে ঠিক এবার দেখো নেক্সট এই ওয়ার্ড গুলোর ইউজেসটা একটু বুঝিয়ে দিই এনি নান এভরি ইচ এন্ড এভরি এই যে ওয়ার্ড গুলো এই ওয়ার্ড গুলো ইউজ হয় সবসময় কখন মোর দ্যান টু এর ক্ষেত্রে এই ওয়ার্ড গুলো আমরা কোথায় ইউজ করি মোর দ্যান টু যেখানে দুটো থেকে বেশি যদি কথা হয় তো ওখানে আমরা ইউজ করি এনি নান আর ইচ এন্ড এভরি এই ওয়ার্ড গুলো ওখানে ইউজ করা হয় তোমরা চোখি বলতে চাইছি হ্যাঁ তো এটা তোমার হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যদি এরর দেয় বা ইউজেজে যদি এরর দেয় বা অ্যাডজেক্টিভ এর তো সব এরর গুলো তোমরা ওখানে সলভ করতে পারবে তোমাদের সেখানে কোনো ডাউট হবে না আমার নেক্সট প্রোনাউন তিনটে প্রোনাউন আমরা ডিসকাস করলাম পার্সোনাল রেসিপ্রোকাল তারপর ডিস্ট্রিবিউটিভ ফোর্থ আমার প্রোনাউনটা কোনটা হলো ডেমনস্ট্রেটিভ ফোর্থ আমার প্রোনাউন কোনটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ঠিক আছে দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি সেটা বলে দিই ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটা কি হয় টু পয়েন্ট আউট সামথিং মানে যেই ওয়ার্ডগুলোকে আমরা ইউজ করি কোনো জিনিসকে পয়েন্ট আউট করার জন্য সেই না প্রোনাউনটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ ঠিক আছে যদি আমি বলি দিস বা আমি যদি বলি দ্যাট বা যদি বলি সাচ দেখো দিসের প্লুরালটা কি হয় দিজ হয়
দ্যাটের প্লুরালটা কি হয়? দোজ হয়। সাচ তো তোমার প্লুরাল না, সিঙ্গুলার প্লুরাল দুটো ভাবেই ইউজ করা হয়, ঠিক? তো এবার দেখো, আমি যখন বলি দিস ইজ আ পেন, তো আমি সেই পেনটাকে পয়েন্ট আউট করলাম, তো দিসটাকে বলা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার তোমাদেরকে একটু ছোট্ট করে বুঝিয়ে দিই, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হয় আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও হয়। দেখো, যদি আমি বলি দিস ইজ ইয়র পেন, সেকেন্ড আমি যদি লিখি দিস পেন ইজ ইয়র্স, আমি এখানে দুটো সেন্টেন্স লিখলাম, ঠিক আছে? তোমরা ফার্স্ট সেন্টেন্সে দেখছো দিস আছে, সেকেন্ড সেন্টেন্সেও দিস আছে, ঠিক? এখানে দিসের পর কোনো নাউন নেই, মানে এই যে দিসটা, এটা অ্যাজ আ কি ইউজ হয়েছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ হয়েছে, তাই তো? বাট এখানে পেন, পেনটা কি হলো? নাউন হলো। নাউনকে কোয়ালিফাই কে করে? অ্যাডজেক্টিভ। মানে এখানে এই যে দিসটা, এটা তোমার এখানে কি হয়ে গেল? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল। মানে আমি তোমাদের এটা বলতে চাইছি কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হয় আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও হয়। ডেমনস্ট্রেট প্রোনাউন কিভাবে বুঝবে? উইদাউট নাউন, উইদাউট নাউন। আর এই যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা, এটা উইথ নাউন। মানে আমরা যখন নাউনকে নিয়ে কোনো জিনিসটাকে যখন পয়েন্ট আউট করি, সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়, আর যখন আমরা উইদাউট নাউন যদি কোনো জিনিসটাকে পয়েন্ট আউট করি, তো সেটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইজ ইট ক্লিয়ার? ঠিক তো? এবার দেখো, ক্লাইমেট অফ কাশ্মীর ইজ বেটার দ্যান শিমলা, ঠিক আছে? এই সেন্টেন্সটা আছে, দ্য ক্লাইমেট অফ কাশ্মীর ইজ বেটার দ্যান শিমলা। তো দেখো, এখানে কম্প্যারিজনটা যেটা করা হচ্ছে, কাশ্মীরের ক্লাইমেটের কম্প্যারিজনটা ও সিমলার ক্লাইমেট থেকে করছে, কিন্তু যখন দ্যানের পর আমি যদি শিমলা লিখে দিই, তো ওখানে ক্লাইমেটের সেন্সটা এলো না, এরার এখানে আছে, দ্যান শিমলা, ঠিক? তো বিকজ কম্প্যারিজন যেটা, সেটা কাশ্মীর সিমলাতে হচ্ছে না, কম্প্যারিজনটা হচ্ছে কার কার মধ্যে বলো তো? কম্প্যারিজনটা হচ্ছে কাশ্মীরের ক্লাইমেটের কম্প্যারিজনটা সিমলার ক্লাইমেট থেকে করছে, তাই তো? তো তোমার এখানে ভুলটা কি হয়ে গেল? ভুলটা তোমার হলো এখানে ইমপ্রুভমেন্টটা কিভাবে করবে? এবার দেখো, এই যে দ্যান শিমলা, তারপরে তোমাকে কি লিখতে হবে? দ্যাট অফ, মানে দ্যান তো থাকবেই, দ্যান দ্যাট অফ শিমলা। তো যখন আমি এই যে দ্যাট অফটা লিখলাম, এই দ্যাট অফটা পয়েন্ট আউট করে দিল কাকে? ক্লাইমেটকে, বুঝতে পেরেছো? আর এই সেন্টেন্সটা কি হয়ে গেল? কারেক্ট হয়ে গেল। বাস একটা জিনিস মনে রাখবে, এই যে নাউনটা, মানে যেই নাউনটা নিয়ে কম্পেয়ার করা হচ্ছে, সেই নাউনটা যদি সিঙ্গুলার থাকে, যদি ওই নাউনটা সিঙ্গুলার থাকে, তাহলে তোমাকে দ্যানের পর কি লাগাতে হবে? দ্যাট অফ। কিন্তু যদি ওই নাউনটা প্লুরাল থাকে, যদি ওই নাউনটা প্লুরাল থাকে, তাহলে আমরা দ্যানের পর কি ইউজ করবো? দোজ অফ। মতলব আগর নাউন জো হ্যায়, ইয়ে জো ক্লাইমেট হ্যায়, ইয়ে সিঙ্গুলার হ্যায়, ইসলিয়ে দ্যাট অফ আয়া। আগর ইয়হাঁ পে জো নাউন হোতা ওয়ো আগর প্লুরাল হোতা, তো হম দ্যান কে বাদ ক্যা লাগাতে? দোজ অফ লাগাতে, ঠিক হ্যায়? সমঝ মে আয়া? ক্লাইমেট জব সিঙ্গুলার হ্যায় তো হম দ্যাট অফ লাগা রহে, আর ক্লাইমেট জব প্লুরাল হ্যায় তো হম ক্যা লাগায়েঙ্গে ওয়হাঁ পে? দোজ অফ লাগায়েঙ্গে, ঠিক হ্যায়? ইজ ইট ক্লিয়ার? তো এটা তোমার হলো, তো আমরা কি কি ডিসকাস করলাম? রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার দুটোর জন্য ইউজ করা হয়, ওয়ান অ্যানাদার মোর দ্যান টু এর জন্য ইউজ করা হয়, ঠিক আছে? তারপর আমরা ডিসকাস করলাম পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? তারপর আমরা ডিসকাস করলাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক? তারপর আমরা ডিসকাস করলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেই মানে ওয়ার্ডগুলো পয়েন্ট আউট করার জন্য ইউজ হয়, সেটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক? এবার দেখো, নেক্সট আমার যে প্রোনাউনটা, নাম্বার ফাইভ প্রোনাউন, সেটা আমার প্রোনাউন হলো ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে? ইনডেফিনিট প্রোনাউনটা কি হলো? তো ওই যে চারটে ওয়ার্ড যার লাস্টে ইনডেফিনিট, মানে যেটা আনসার্টেন, যেটা ডিফাইন নেই, ঠিক আছে? তো এভরিবডি, বা আমি যদি বলি সামবডি, বা আমি যদি বলি এনিবডি, ঠিক আছে, নো বডি, এই চারটে ওয়ার্ড যার লাস্টে বডি আছে, বা আমি যদি বলি এভরি ওয়ান, বা আমি যদি বলি সাম ওয়ান,
বা আমি যদি বলি এনি ওয়ান বা নো ওয়ান, এই যে আটটা ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে আমরা ইউজ, এই ওয়ার্ডটা কি সিঙ্গুলার ভার্ব নেবে। ইনডেফিনিট প্রোনাউন সবসময় কি নেয়? সিঙ্গুলার নেয়, ঠিক আছে? ফার্স্ট অফ অল, সেকেন্ড থিং কি, এইগুলো ইউজ হয় লিভিং এর জন্য। থার্ড থিং, একে যদি প্রোনাউনের দরকার হয় তাহলে কি নেবে? হি বা হিজ বা হিম বা হিমসেলফ, মানে ম্যাসকুলিন জেন্ডারের প্রোনাউনটা নেবে, প্লুরাল নেবে না কখনোই। বিকজ যদি কোয়েশ্চেন ট্যাগ হয় তাহলে প্লুরাল নেবে, দে দেম দেয়ার, দেয়ার দেয়ার বা দেমসেলস, এই যে ওয়ার্ডগুলো তোমরা দেখছো এটা যদি থাকে সেটা ভুল হয়। বিকজ ইনডেফিনিট প্রোনাউন অলওয়েজ ইউজড ইন সিঙ্গুলার ফর্ম, সবসময় সিঙ্গুলার ফর্মে ইউজ করা হয়। আর এই প্রোনাউনগুলোকে যদি তোমাকে পজেসিভ অ্যাডজেক্টিভ দরকার হয় তো সে ম্যাসকুলিন জেন্ডারকে সবসময় প্রেফার করবে, প্লুরাল এদের সাথে ইউজ করা হয় না, ঠিক? এবার দেখো, এটা তো আটটা হলো যেটা লিভিং এর জন্য আমরা ইউজ করছি। এবার ওই ওয়ার্ডগুলো যা লাস্টে থিং হয়, যেমন নাথিং, এনিথিং, বা আমি যদি বলি সামথিং বা এভরিথিং, এই যে এটা, এই চারটে ওয়ার্ড, এটাও ইনডেফিনিট প্রোনাউন, এটা এদের সাথেও আমরা ভার্বটা কি ইউজ করব? সিঙ্গুলার। এই ওয়ার্ডগুলো ইউজ করা হয় কখন? নন লিভিং, ঠিক আছে? এবার একে যদি প্রোনাউনের দরকার হয় তাহলে ইট বা ইটস বা ইটস, বুঝতে পেরেছো? মানে প্লুরাল এটাও নেবে না। আমি দেখো কিভাবে এরর দেবে তোমাকে, আমি যদি লিখি এভরিথিং হ্যাজ দেয়ার ওন লিমিটেশন, দেখো এখানে দেয়ারটা ভুল, বুঝতে পেরেছো? এভরিথিং, তাহলে এখানে কি হবে? ইটস, ইজ ইট ক্লিয়ার? লাস্টে যেটা আমি লিখলাম, আমি যদি লিখি ইফ এনিবডি, ইফ এনিবডি হেল্পস মি আই শ্যাল বি থ্যাঙ্কফুল টু দেম, ইফ এনিবডি হেল্পস মি আই শ্যাল বি থ্যাঙ্কফুল টু দেম। তো দেখো এখানে তোমার এনিবডি ইনডেফিনিট প্রোনাউন, হেল্পসটা কি হলো? সিঙ্গুলার ভার্ব। আই শ্যাল বি থ্যাঙ্কফুল টু, এখানে ভুলটা কি? দেম, দেমের জায়গা কি হবে? হিম হবে, বুঝতে পেরেছো? তো ইনডেফিনিট প্রোনাউন সবসময় নিজের সাথে সিঙ্গুলার জিনিসগুলো নেবে, ও নিজের সাথে কখনো প্লুরাল জিনিসগুলো নেবে না, ইজ ইট ক্লিয়ার? তো আমরা পাঁচটা প্রোনাউন ডিসকাস করলাম, রেসিপ্রোকাল, পার্সোনাল, ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যান্ড ইনডেফিনিট, বুঝছো? এই পাঁচটা প্রোনাউন আমরা ডিসকাস করলাম। এখন তোমার প্রোনাউন কোনটা বাকি আছে? রিফ্লেক্সিভ বাকি আছে, রিলেটিভ প্রোনাউন, এই দুটো প্রোনাউন বাকি আছে, ঠিক আছে? চলো তো আজকে, এবার যখন নেক্সট সেশনসটা হবে, যখন তোমাদের নেক্সট সেশনসটা হবে তখন আমরা ওখানে রিমেনিং প্রোনাউনটা ডিসকাস করব। আজকে এই পাঁচটা প্রোনাউন আগে তোমরা ভালো করে বোঝো, বিকজ নেক্সট ক্লাসে আমি বেসড অন দিস কনসেপ্ট আমি তোমাদেরকে এরর গুলো দেবো করতে, ঠিক? তো এবার দেখো, সাবস্ক্রিপশন যারা এখনো নাওনি, 1 ইয়ার বা 2 ইয়ার এর জন্য তোমরা সাবস্ক্রিপশনটা নিয়ে নাও, আর এই কোডটা ইউজ করে তোমরা সাবস্ক্রিপশনটা নেবে। BS01 ইজ মাই প্রোমো কোড, এই কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে ওই ফি স্ট্রাকচারে। কেন বারবার ম্যাম তোমাদের এই কথাটা বলছে? বিকজ অনেকগুলো ক্লাস ব্যাচ রান করছে, তোমরা সেই ক্লাসগুলো জয়েন করতে পারবে, বুঝতে পারছো কি বলতে চাইছি? তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারবে, তো একটা সাবস্ক্রিপশন নিয়ে তোমরা সব ফেসিলিটিস গুলোকে অ্যাক্সেস করতে পারবে, সব এডুকেটরের প্লাস এর ক্লাসগুলো তোমরা করতে পারবে। বিকজ ওখানে কুইজ গুলো করানো হয়, ওখানে উইকলি মক টেস্ট হয়, ওখানে উইকলি কুইজ হয়, ডিটেলে তোমাদেরকে জিনিসগুলো বোঝানো হয়, ওখানে তোমার পারফরমেন্সের অ্যানালিসিসও হয় কি তোমার কোথায় এখনো ভুল হচ্ছে, তো ভালোভাবে ওখানে তোমার ডাউট গুলো ক্লিয়ার করা হয়। যারা এখনো প্লাস সাবস্ক্রিপশনটা নাওনি তোমরা ফটাফট নিয়ে নাও, বিকজ আর বেশি দিন বাকি নেই WBPSC 2021 পরীক্ষায়। বিকজ ডিসেম্বর, জ্যান অ্যান্ড ফ্যাব, ফ্যাবে মোস্ট প্রবাবলি তোমার প্রিলিমস এর এক্সামটা হবে, তোমরা নিয়ে নাও সাবস্ক্রিপশনটা। বিকজ ICDS এর অনেক জন তোমরা কোয়ালিফাই করেছো, তো ICDS এর তোমাদের ডিসক্রিপটিভ পার্টটার জন্য তোমাদের প্লাস সাবস্ক্রিপশন দরকার হবে,
বিকজ ওখানে তোমাদের লেখাটা চেক করা হয়, তোমাদের ভুলগুলোকে পয়েন্ট করে বলা হয়, এডুকেটর তোমার ভুলগুলোকে পয়েন্ট করে দেয়, এই সবগুলো তোমাকে প্লাস ব্যাচে তোমাকে ডিটেলে পড়ায় এডুকেটররা। তো তোমরা 1 ইয়ারের জন্য বা 2 ইয়ারের জন্য সাবস্ক্রিপশনটা নিয়ে নাও, BA01 এই কোডটা ইউজ করে তোমরা সাবস্ক্রিপশনটা নেবে, ঠিক আছে? আজকে ক্লাসটা যদি তোমাদের ভালো লাগলো তো প্লিজ লাইক করে দিও, তোমরা শেয়ার করে দিও, আর লেটস ক্র্যাক WB এক্সাম এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। বিকজ এই চ্যানেলে প্রতিদিন আমি 9 PM এ ক্লাসগুলো নিচ্ছি, ইংলিশের ক্লাসগুলো সাইড বাই সাইড আমি অনঅ্যাকাডেমি লার্নিং অ্যাপেও ক্লাসগুলো নিচ্ছি। তো তোমরা যারা অনঅ্যাকাডেমি লার্নিং অ্যাপ এখনো ইনস্টল করোনি, তোমরা অনঅ্যাকাডেমি লার্নিং অ্যাপটা ইনস্টল করে নাও আর ওখানে ক্লাসটা একবার করে দেখো। অনঅ্যাকাডেমি লার্নিং অ্যাপে আমি প্রতিদিন 5 PM এ ক্লাসগুলো নিচ্ছি, তোমরা সেই ক্লাসগুলো জয়েন করতে পারো। বিকজ তোমাদের যে আপকামিং এক্সামিনেশনস এর জন্য এই ক্লাসগুলো খুবই তোমাদের লাভ হবে, আর তোমরা ক্লাসটা আগে একবার করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, ঠিক? তো চলো আজকে এতটাই থাক, বাই বাই, টেক কেয়ার অল অফ ইউ, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।